কিভাবে আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখবেন। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে জিমেল আইডির পাসওয়ার্ড দেখার দুটো প্রসেস বলে দেবো। কারো কারো ক্ষেত্রে তো প্রথমটা কাজ করবে, দ্বিতীয়টা কাজ করবে না। আবার কারো কারো ক্ষেত্রে হয়তো দ্বিতীয়টা কাজ করবে, প্রথমটা কাজ করবে না। আবার কারো কারো ক্ষেত্রে হয়তো দুটোই কাজ করবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার প্রথম প্রসেস হচ্ছে আপনাকে প্রথমে জিমেলে আসতে হবে। জিমেলে আসার পর একদম উপরে বাঁদিকে দেখুন একটা থ্রি লাইন আছে, আপনাকে থ্রি লাইনই ক্লিক করতে হবে। থ্রি লাইনই ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং, আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো এখানে শো করবে। তো আপনার জিমেল অ্যাপে সব থেকে যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপরে ক্লিক করতে হবে। আমার জিমেল অ্যাপে একটাই জিমেল আইডি লগ ইন করা আছে, আমি এর উপরে ক্লিক করছি। জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এবার আপনাকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখানে এত কিছু করার দরকার নেই। আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে প্রোফাইল লোগোতে ক্লিক করেন, তারপর গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন, তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। এবার এখানে প্রথমে দেখুন হোম, তারপর পার্সোনাল ইনফরমেশন, তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি, তারপরে দেখুন একটা অপশন আছে সিকিউরিটি, এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে। সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচে আসতে হবে। এখানে দেখুন একটা অপশন আছে পাসওয়ার্ড ম্যানেজার, এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা গুগলের লোগো দেওয়া আছে, তার ডান দিকে লেখা আছে গুগল ডট কম, এবার আপনাকে গুগল ডট কমের উপরে ক্লিক করতে হবে। এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে। মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে প্রথমে দেখুন আমার জিমেলের ইউজার আইডি শো করছে, তার নিচে পাসওয়ার্ড শো করছে, আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে, এই আই বটনে ক্লিক করলে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে। এবার আমি জিমেল আইডির পাসওয়ার্ড দেখার সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি। আপনাকে প্রথমে ক্রোমে আসতে হবে। ক্রোমে আসার পর এবার একদম উপরে ডান দিকে দেখুন একটা রেড আইকন আছে, আপনাকে এই রেড আইকনে ক্লিক করতে হবে। আপনার এখানে থ্রি ডটও থাকতে পারে, যদি আপনার এখানে থ্রি ডট থাকে তাহলে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং, আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, নিচের দিকে দেখুন একটা অপশন আছে পাসওয়ার্ড ম্যানেজার, এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে গুগল ডট কম, এবার আপনাকে গুগল ডট কমের উপরে ক্লিক করতে হবে। এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে। মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে প্রথমে দেখুন আমার জিমেলের ইউজার আইডি শো করছে, তার নিচে পাসওয়ার্ড শো করছে, আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে, এই আই বটনে ক্লিক করলে জিমেল আইডির পাসওয়ার্ড শো করবে।